না কমপ্লিট, আজকে শুধু সকালবেলা ডাইল আর শাক করছি, আর কিছু করছি না, আর খাইছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার আই গেছি জুই ব্লগসে। তো আজকে স্কুল বন্ধ, এর লেগে একটু লেটে উঠছি। সকালে 7টা বাজি গেছে ঘুম থেকে উঠছি। উঠার পরে আমার সব কাজ কমপ্লিট করিয়া এখন আইসি মুখ টুক দইয়া। এখন কইছি ভাবছি একটা এক্সট্রা কিছু টিফিন বানাইব, কারণ ডেইলি তো খাজে ঝামেলার মধ্যে অত ভালো করিয়া টিফিন বানানো যায় না। তো আজকে ভাবছি একটু অন্যরকম টিফিন বানাইমু। তো চলো আমার সাথে রান্না করে দেখি আমি কি বানাই। তো বন্ধুরা, রান্না করে আইসি, আইয়া দেখি সুয়াই আছে, দুধও আছে। তো ভাবলাম একটু সুয়াই বানাইমু আর একটু পুরি করে নিমু। এটা খাইতে খুব ভালো লাগে, আমরা করে সবাই খাইতে ভালো পাই। তো এই দেখুন কড়াইয়ের মধ্যে সুয়াই দিয়া দিছি। এটি এখন একটু হালকা বাজমু বাজিয়া, তারপরে দুধ দিয়া বানাইমু। আর এইদিকে দেখো আমি তেল গরম বসাই লিছি ফুরিন লাগিয়া। তো চলো আগে বাজিলেই। এই দেখো সুয়াই আমি বসাই দিছি এইদিকে ওর, আর এদিকে দেখো ফুরি বাজিয়ার কি সুন্দর ফুলছে দেখো। খার খার ফুরি বানানোর সময় সুন্দর করে ফুলে একটু কমেন্টে আমার জানাইও দেখো কি সুন্দর ফুলছে। এরকম ফুললে ভাল লাগে, বানাইতেও আরাম লাগে। আর এদিকে আমার সুয়াই ওর টিফিন উফিন খাওয়া শেষ আমরার। আর অক্ষণ খুব বেশি বাতাস দেয়, বাইরে আইসি সব খাবার ফালাই দেয় বাতাসে। আর দুই দিন বৃষ্টি দিছে দেখো, আমরার ঘরের দুনো সাইডে খুব বেশি জল হয়েছে পুরা পুকুরের মতো। আর তোমরা হয়তো কিবা বাতাসের শব্দ শুনরাই ভিডিওর মধ্যে। এখন যাইমু রান্না করে, রান্না করার কি রান্না করতাম চিন্তা করতেছি। ঘুম থেকে ওঠার পরে সব মহিলারই একটা টেনশন, কি রান্না করতাম কি রান্না করতাম। তো যাই চলো রান্না করে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, আজকে শুধু সকালবেলা ডাইল আর শাক করছি, আর কিছু করছি না, আর খাইছি না আমরা, কারণ সকালবেলা ফুরি খাওয়া হয়েছে। তো খেয়ারি ক্ষুধা নাই, আর তারা দুজন একটু আমার আবদার করের যে পিছনে যে বৃষ্টি দিছে জল হয়েছে একটু তারা আটতই কেন। তারা স্যার আই যাবো দেখিয়া হয় একটু, স্যার আইলে তো ফটাত বসে যাইমু, তো আমরা একটু আটতে দেবো পিছনে। আটিয়ে উঠিয়ে তারপরে স্নান করে লইম। তো আমি হয়েছে আচ্ছা যাও দেখো, এমনি তো ফুকুর টুকুর নাই, তারা যে এমনি ফুকুরে লামিয়ে যে স্নান টান করতো, তো পিছনে জল হয়েছে আমার হয় একটু তারা হাঁটতো। এর লেগে তারা মনের খুশিতে জলের মধ্যে দেখো কি মজা, পুরা ফুকুরের মতো লাগে দেখো। আর যাইও না, আও 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 আও, আর যাইও না। তো খাওয়া দাওয়ার পরে দোকানের সব কাজ কমপ্লিট করিয়া স্নান টান করিয়া আইছি। আর পরে আমি আর আজকে দোকানে গেছি না, তো এখন বাজে আর বিকাল 5টা। তো ভাবলাম একটু বিকালবেলা একটু হাঁটি রাস্তা দিকে বাইর হই, কারণ ডেইলি তারা দুটা তো ঘরে একলা থাকে, আমি যাই গিয়া দোকানে। তো তারা প্রত্যেক দিনে কইব মা একটু বিকালে হাঁটতাম, তো ভাবলাম আজকে যখন দোকানে গেছি না তো একটু বাইর হই, বাইর হই একটু হাঁটি। তো চলো, তো আমরা হাঁটতে বাইর হইছি, তো ভাবলাম তোমরাও একটু দেখাই আমরা গ্রামের পরিবেশটা। এই দেখো বিকালবেলার সময় খুব সুন্দর লাগে দেখতে, দুনো সাইডে জমিন। এই রাস্তাটা হয়েছে আমরা বাড়ির সামনের যে রাস্তা, এটা গিয়া জেলের সাথে মিলছে, জেলের দিকেও যাওয়া যায়, আর ওদিকে সোজা গিয়া আর একটা রাস্তা আছে। আর ওই দেখো তোমরা রে দেখাই, আর জাম্পুই পাহাড় দেখা যায় যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি। আর এই দেখো জুম করিয়া এই তো জাম্পুই পাহাড়, আর এই দেখো দুই সাইডে জমিন, এই সাইডেও জমিনের মধ্যে জল হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি দিছে দুই তিন দিন থেকে দিতাছে, আজকেও দিছে দুপুরবেলা অনেক বৃষ্টি। এই দেখো দুনো সাইডে খুব বেশি জল হয়ে গেছে, আর জাম্পুই পাহাড়টা দেখতে খুব সুন্দর, বেতলা ভাল লাগে এখান থেকে দেখতে। এই দেখো এটা হইলো আমরা ঘরের পিছনের রাস্তা, এটা গিয়া ওই ওইদিকে সামনে একটা মেইন রোড আছে, এটার সাথে মিলছে। আর তারা দুটা করে এটা নতুন হয়েছে কয়েকদিন আগে, এখন ওপেনিং হয়েছে না। আর ওই দেখো তারা একটু রাস্তাটা কতটুকু গেছে, ওই দেখো তারা দুটা যার খুব খাদা ফাড়া দেওয়া যায় না নিচে, রাস্তাটা প্রচণ্ড বড়। কি মজা লাগছে নি? এই দেখো তার নাম জিমি, এটা আমরা পাশের বাড়ির কুকুর, হেও বিকালবেলা হাঁটতে বাইর হয়েছে। তার নাম হইলো জিমি, তার দুইটা বাচ্চাও আছে ঘরে রেখে আই গেছে। তো বিকালবেলা হাঁটিয়া অনেক মজা লাগছে, প্রত্যেক দিন বিকালবেলা এরকম হাঁটলে মাইন্ডটা ফ্রেশ থাকে, ভালো লাগে, বিকালবেলা প্রকৃতির আবহাওয়াটাও অন্যরকম। কিন্তু কি কর্মক দুঃখের বিষয়, আমি তো ডেইলি ডেইলি দোকানে যাই গিয়া হাঁটতে পারি না। তো আজকে যখন একটু টাইম পাইলাম তো ভাবলাম একটু বাইরে হইতে হাঁটি, আমার খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইব নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। আর আরেকটা কথা শুনো,
যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবাই, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা সবাই ফলো করবাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।